প্রদীপ, কিছু মনে করো না। এবার কিন্তু আমি তোমার কাণ্ডকারখানা কিছু বুঝতে পারছি না। না মানে যে মেয়েটাকে আমরা কেউ সহ্যই করতে পারি না, যার বেঁচে থাকাটাই আমরা চাই না, তাকে তুমি এই বাড়ির বউ করবার জন্য এসব করছো? হ্যাঁ করছি, করছি শিবু, কারণ আমি চাই এই বাড়িতে একটা বিয়ে হোক, এই বাড়িতে একটা দারুণ অনুষ্ঠান হোক, সবাই বিয়ে নিয়ে নতুন বউকে নিয়ে এমন মেতে উঠুক যে অন্য কোনো দিকে কারুর মনই না যাক, আর সেই সুযোগে সময় বুঝে আমরা আমাদের কাজটা করে ফেলব। কাজ? কোন কাজ, কি কাজ? তুমি তো জানো শিবু, ছেলের বিয়েতে মাকে থাকতে নেই, তাতে ছেলের অমঙ্গল হয়, আর আমার সাগর বেটার মঙ্গলের জন্য আমাকে তো সেটা করতেই হবে। কিন্তু কি জানো তো শিবু, মঙ্গলটা আমি এই বাড়িতে থেকে করব না, আমি আমার বাইরের সমস্ত কাজ সেরে ফেলব। বৌদি আমি এখনো বুঝতে পারছি না, মানে কি করবে সেটা তো বলো। মল্লার সিংহ বিয়ের সময় এই বাড়িতে থাকবে শিবু, সেটাই তোমার একমাত্র সুযোগ। তুমি সেই সুযোগে ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন বার করে আনবে, ওর কি পরিচয়, আসল পরিচয় কি, সব কিছু। দরকার হলে ওর বাড়িতে যাবে, দরজা ভেঙে ভাঙচুর করে লন্ড ভন্ড করে দিয়ে সমস্ত ইনফরমেশন তুমি নিয়ে আসবে, বুঝেছো? তুমি কোনো ভয় পাবে না, এই বিয়ের খেলাটা ওই বাড়ির ছেলে শুরু করেছে, আমি না, আমি শুধু এই খেলাটা শেষ করব, তাই বিয়েটা করছি। তাই তুমি এখান থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে আর মাথা উঁচু করে থাকবে। কই এসো এসো তোমরা, মা 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 বন্ধ পাচ্ছ, ঘিয়ে ভাজা লুচি, আরে কতদিন খাইনি। বিয়ান বিয়ান কি হচ্ছে টাকি? কেন পিয়াকে বললে পিয়াই তো তোমাকে বানিয়ে দিতে পারতো। পিয়ান একদম হ্যাংলামো করো না, আর শোনো এখানে আমাদের একটা মান সম্মান আছে সেটা ভুলো না। তুমি যত সব খেলা তো এখনো বাকি আছে, এই খেলার আসল তুরুপের তাস সে তো আমার টিমে, আর সেই খেলোয়াড় এখন রেডি আসছে আমাকে জয়েন করবে বলে, সে আসছে। অন্য প্লেয়ার? অন্য প্লেয়ার মানে নতুন খেলার নতুন খেলোয়াড়। আজ যেমন ওই বুড়ো অখিলেশ কাকা আর জ্যোতির শেষ দিন, ঠিক সেই রকমই আজকে আমার এই স্পেশাল খেলোয়াড়ের খেলায় এন্ট্রি, ফার্স্ট ডে। আসছে সে, আসছে। শোনো আজকে তোমার একটা বিশেষ দিন, আজকে তোমার বিয়ে, আজকের দিনে এসব কথা আর তুলো না, প্লিজ প্লিজ তুমি ভেতরে যাও প্লিজ। আজ আমার জীবনের একটা বিশেষ দিন বলেই আমি জানতে চাইছি, অনেক আগেই আমি বুঝতে পেরেছি, কিন্তু এতদিন আপনাকে কিছু বলিনি, কারণ তখন তো আমি জানতাম না আমার জীবন কোন পথে এগোবে। কিন্তু আজ জানি, আজ জানি আমার জীবনে একটা বড় বদল ঘটতে চলেছে, তাই আপনাকে জিজ্ঞেস করছি, কে আপনি, আপনি কেন আমার জীবনে এসেছেন, কেন আপনি নীলিমা সেনের ক্ষতি করতে চান? যদি আমি এসেছি তোমার কাকা সেজে তোমাকে সাহায্য করতে, যাতে তুমি এই যুদ্ধে জিততে পারো, সেটা তো তুমি জানো। যেটা জানি না সেটা বলো, কাকা হতে এসেছিলেন না কাকা শ্বশুর? কি সব বলছো তুমি? আপনার ঘরে আমি একটা আর লেখা লকেট দেখেছি, কেন বলুন তো? সাহায্য তো করতে এসেছিলেন আমাকে, তাহলে আপনি দেবচানী দিদিকে নিয়ে এত কেন ভাবেন? তুমি আজকে সেন বাড়ির বউ হয়ে যাচ্ছ, সেখানে থেকে তোমাকে লড়াইটা করতে হবে,
সবে মাত্র একটা ধাপ পেরিয়েছো, এরপরে আরো অনেক অনেক রাস্তা বাকি। তুমি প্লিজ আর কোনো ভুল করো না, প্লিজ এসব কথা বন্ধ করো। পালাতে পারবেন না আপনি, বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে আমি এবার নিশ্চিন্ত হই। যদি এর পরেরটা তো সবটাই তোর হাতে। আমি আমি না সত্যি জানি না যে তুই এই লড়াইটা কি করে লড়বি। যদি নীলিমা সেনের বাড়িতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে নিজের জায়গা তৈরি করাটা কিন্তু এতটা এতটা সোজা কথা নয়। যদি পারবি তো চিন্তা করো না দিদি, আমি তোমায় বলছি যা করে মঙ্গলের জন্য করে, ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে। হয়তো আজই নীলিমা সেনের অহংকারের দিন শেষ হয়ে যাবে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি, আজ সত্যি তাহলে সব অভিশাপ মুছে যাবে। এই জ্যোতি চল, বর এসে গেছে। চল চল, বর এসে গেছে। সুরেন্দ্রনাথ যখন জানতে পারেন যে তার আসল বৌমাকে সরিয়ে তারই বোন ক্ষমতার লোভে টাকার লোভে এ বাড়ির বউ হয়ে এসেছে, তিনি তৎক্ষণাৎ তাকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন এবং সমস্ত লিখে দিয়ে যান তার নাতি সাগরের ভাবি শ্রীনাথ। রাতারাতি সেই উইলটা পাচার হয়ে যায় সলিসিটর অখিলেশ বাবুর কাছে। তিনি বিশ্বাস করতেন যে পরিণত বয়সে যখন সাগর বিয়ে করবে তখন সাগরের স্ত্রী সমস্ত দায়িত্ব বুঝে নেবে, কারণ এই দায়িত্ব যদি সুরেন্দ্রনাথ বাবু কাউকে দিয়ে যেতেন তাহলে তাকেও নীলিমা সেন খুন করে ফেলতে পারত। আর এই মহান নীলিমা সেন ইচ্ছে করে সুরেন্দ্রনাথ সেনের দুর্বল হার্টের সুযোগ নিয়ে তাকে উত্তেজিত করে বলে তার তিন ছেলেকে সে শেষ করে দেয়। দুর্ভাগ্যবশত সুরেন্দ্রনাথ সেন সেই আঘাত ভয় শোক যাই বলুন না কেন সেটা সেটা নিতে পারেন না এবং হার্ট অ্যাটাকে মারা যান। এবার অনেক আশীর্বাদ নিয়ে এই বাড়িতে পা রাখো, তোমার সাথে যেন এই বাড়ির সুখ শান্তি ভালোবাসা সব ফিরে আসে, এবারের মান সম্মান মর্যাদা অনেকটা বেড়ে যায়। এসো বাবা এসো, আগে বাঁ পা ফেলবে তারপর ডান পা, কেমন? এসো আজকে, ঝড়ের কাল যেন সাগর পারের জ্যোতি, সাগর জ্যোতি, সাগর জ্যোতি।